শুল্ক দপ্তরের নাম ভাঙিয়ে কম দামে গাড়ি কিনে দেবার কথা বলে টাকা নিয়ে প্রতারণা অভিযোগের ভিত্তিতে বনগাঁ আমলাপাড়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ শুল্ক দপ্তরের নাম ভাঙিয়ে প্রতারণা কম দামে গাড়ি কিনে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতের নাম সুমন সাধু বাড়ি বনগাঁ আমলাপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত ছিল সে পুলিশ সূত্রে জানা গেছে দিন পনেরো আগে বনগাঁ মণিগ্রামের এক বাসিন্দার কাছে নিজেকে আদালতের মুহুরি পরিচয় দিয়ে শুল্ক দপ্তরে আটক হওয়া ইঞ্জিন ভ্যান স্বল্প মূল্যে কিনে দেবার নাম করে টাকা নিয়ে চম্পট দেয় অভিযোগ দায়ের হয় বনগাঁ থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ তদন্তে নেমে সোমবার বনগাঁ মতিগঞ্জ মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে এদিন তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে